রাসূলের অনুসরণ হলো তিনি যা শুনেছেন সেইভাবে কাজটি করা সেইভাবে আমল করা তাহলে হলো রাসূলের অনুসরণ আল্লাহর নবী দাড়িতে এবং চুলে কখনো তিনি কালো কলব লাগান নাই কথা বলেন ঠিক কিনা অনেক লোক আছেন আর হুজুর আছে কালো কলব লাগা দাড়িতে নাউজুবিল্লাহ হাদিস শরীফের ভিতরে এসেছে কালো কলব লাগা কালো হিজাব লাগা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সহিহ মুসলিমের হাদিস কালো কলব কালো হিজাব লাগা যাবে না ঠিক কিনা কোন এটি করা যাবে না যারা করেছেন তওবা করে মেহেদি লাগা জায়েজ আছে তওবা করে মেহেদি লাগা আমার ভাইরা এরপরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল ঠিক কিনা কোন কি ছিল দাড়ি ছিল আমার ভাইরা নবীজির দাড়ি ছিল রাসূলের সৈনিক যদি আপনি দাবি করতে চান তাহলে দাড়ি রাখা লাগবে নবীর আদর্শ যদি আপনি পালন করতে চান দাড়ি রাখা লাগবে আল্লাহ নবী বলেছেন আমার বিহফাই শাওয়ারিবি ওয়া ইহফাইল লিহাই আল্লাহ নবী বলেছেন যে তোমরা দাড়িকে বড় করো আর মুখকে তোমরা খাটো করো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দাও বড় করো আর মুখকে খাটো করো আজ আমাদের সমাজে ডিজিটাল কিছু নেতা আছে আমাদের দাড়ি নাই মোস রাখে এমন বাটার ফেলাই আছে না নাই কি মোস ডিজি ডিজিটাল মোস সেই নেতার নামে স্লোগান দিলাম এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঁজা খায় ছয় ওয়াক্ত এত শয়তানের ভক্ত চুষে খায় গরিবের রক্ত আরো জোরে এই নেতার আমরা স্লোগান দিচ্ছি হায় রে নেতা নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আদর্শের মহান নেতা যার চরিত্র আমাদের কাছে ক্লিয়ার ঠিক কিনা কোন আমাদের কোন নেতা জীবনে মিথ্যা বলে না এরকম গ্যারান্টি আছে ভাই আছে কি জীবনে জেনা করে না এরকম গ্যারান্টি আছে কিন্তু বিশ্ব নবী আমাদের আদর্শের মহান নেতা তার চরিত্র তার আখলাক আমাদের কাছে ক্লিয়ার সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী বলেছেন ওয়ামার সাহাবীরা ওয়ামার স্ত্রীরা রাতের আঁধারে আমার ভিতরে যে সমস্ত আখলাক নেচার তোমরা দেখতে পাও দিনের আলোতে যা তোমরা দেখতে পাও সব খুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও সুবহানাল্লাহ তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন যা করেছেন আমাদের সেই আদর্শ আদর্শবান হতে হবে প্রিয় হাজির নিজে দাড়ি নাই আমাদের অনেক ভাইয়ের হ্যাঁ আলহামদুলিল্লাহ না রাখেন দুইটি ক্ষতি হবে কমপক্ষে দাড়ি না রাখলে কমপক্ষে দুইটি ক্ষতি হবে একটি হচ্ছে তার ত্বক নষ্ট হবে দুটি হচ্ছে দুই নম্বর হচ্ছে তার সেক্সুয়াল পাওয়ার যৌন ক্ষমতা কমে যাবে যৌন ক্ষমতা কমে যাবে ঠিক কিনা কোন সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স আপনি কি করবেন আপনার ব্যাপার দুইটা ক্ষতি হবে মেজর দুইটা ক্ষতি হবে ত্বক নষ্ট হবে এবং আপনার যৌন ক্ষমতা কমে যাবে প্রিয় হাজিরিন এরপর হুজুর পোশাক পরতেন সেভাবে পোশাক আমাদের পরতে হবে তিনি সব কাজ করতেন ডান দিক থেকে পাঞ্জাবি পরতেন কোন দিক কোনটা আগে ডান দিক থেকে জুতা পরতেন ডান দিক থেকে তারপরে দাড়ি আসরাতেন ডান দিক থেকে চুল আসরাতেন ডান দিক থেকে এবার আমার সঙ্গে একটু সহযোগিতা করেন আমরা চুল আসরাবো কোন দিক থেকে তারপরে দাড়ি আসরাবো কোন দিক থেকে পাঞ্জাবি পরবো কোন দিক প্যান্ট পরলে আগে কোনটা খানা খাওয়ার সময় কোন দিকে আর বউ মারার সময় কোন পাশে হ্যাঁ বউ মারা যাবে না বউ মারা যাবে মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান লাহু ওয়ালা খাদিমান কাত আল্লাহ নবী জীবনে তার কোনো খাদেমকে এবং তার স্ত্রীকে মারেন না আপনি যে রাসূলের আদর্শবান উম্মত হতে চান মেয়েদেরকে মারা যাবে না নারীদেরকে মারা যাবে না নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মায়েরা খুব খুশি যে এই হুজুরের বয়স অন্তত 200 বছর বাড়ুক ঠিক কিনা কোন তাদের পক্ষে গেছে ঠিক কিনা আমার ভাইরা মারা যাবে না খানার সময় ডান দিক থেকে
প্যান্ট পরার সময় ডান দিক থেকে, জুতা পরবার সময় ডান দিক থেকে, ঠিক কিনা? কোন সাহাবায়ে কেরাম সেই আদর্শে তারা আদর্শবান হয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই রাসূলের আদর্শে আদর্শবান হতে চাই। কার অনুসরণ আমরা করব বলেন? আল্লাহ নবীর। আমার ভাইয়েরা, নবী যে যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করা লাগবে। তিনি যাবে টুপি পরেছেন সেইভাবে টুপি করা লাগবে। তিনি যেভাবে মেসওয়াক করেছেন সেইভাবে মেসওয়াক করা লাগবে। তিনি যা খেতে পছন্দ করতেন তা খেতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিনি যা করেছেন সেভাবে কাজ করার নাম তার অনুসরণ করা। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই, ভালো না খারাপ? ভালো। এই তো এখানে দুই দল, ভালো খারাপ, ঠিক কিনা? কোন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, সে নবীজিকে তার পিছনে নামাজ পড়েছে, জুব্বা ছিল, দাড়ি ছিল, রাসূলকে মানছে। আল্লাহ নবী যেদিন বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুল্লাহ বিন উবাই বাড়ি গিয়ে তার ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। রাসূলকে শুধু একটা ব্যাপারে অনুসরণ করে নাই, তা হলো রাজনৈতিক নেতা হিসাবে, ঠিক কিনা? কোন আরো ধরে কোন ঠিক কিনা? সে রাজনৈতিক নেতা হিসেবে মানতো আবু জেহেলকে। কাকে মানতো? আবু জেহেলকে। এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছেন, তার জীবনের শেষ ইচ্ছা ছিল আপনি যেন তার না জানাজার নামাজ আদায় করেন, আপনি যেন জানাজার নামাজে ইমামতি করেন, এবং আপনার জুব্বা মোবারক যেন তার দাফনের কাফন হিসেবে দেওয়া হয়, এটা তার শেষ ইচ্ছা। নবী যে এগ্রি করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল শুধু দিয়েছেন তিনি, কিছুই না নাই বিনিময়ে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফে মার খেয়েছেন কিন্তু বদদোয়া করেননি, রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত, নির্যাতিত, নিষ্পেষিত নবী, বদদোয়া করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি রাজি হলেন, এরপরে জানাজার নামাজ ইমামত করতে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা মোবারক টেনে ধরেছেন, হুজুর কার জানাজা পড়াবেন? এতে ইসলামের দুশমন, চূড়ান্ত দুশমন, ইসলামের ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। ওহুদের ময়দানে 300 মুজাহিদ নিয়ে সরে পড়েছিল, যার কারণে আপনার আপন চাচা হযরত হামজা শাহাদত বরণ করেন, যার কারণে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জানাজার নামাজ আপনি পড়াবেন? হযরত ওমর নরম দিলের লোক না গরম দিলের লোক? গরম দিলের লোক। তিনি রাসূলের সঙ্গে গোস্তাখি করতে পারেন, ঠিক কিনা? কর গরম দিলের লোক। সেই ওমর রাসূলের জামা টেনে ধরেছে। এরকম ওমর আজ যদি একটা থাকতো গোটা পৃথিবী শান্ত থাকতো, ঠিক কিনা? কোন বাতিল মাথা চাড়া দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সেই মুসলমান বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের আবেদন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের তরে অকাতরে, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। মারহাবা কোন সেই ওমর জামা টেনে ধরেছেন রাসূলের। আল্লাহর নবী বলেন, ওমর আল্লাহ তো এখন আমাকে নিষেধ করেন নাই তার জানাজা পড়াবার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে না না করেন উভয় সমান, এমনকি 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না।
চিন্তা করেন কথা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহ উইল নট ফরগিভ देम আল্লাহ উইল নট ফরগিভ देम আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন এই মুনাফিক রাজও আমাদের মাঝে আছে না নাই জোরে বলেন আছে না নাই তাদের কাছে সব সমান সব ভালো লাগে আল্লাহর কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ঠিক কি না কোন জোরে কোন ঠিক কি না সব ভালো লাগে কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না বলে ইসলাম আমাদের যে রাষ্ট্রীয় ধর্ম মানি না বিশ্বাসও করি কই আওয়াজ বলে নাই বলে নাই গোলামগার ইসলামের চূড়ান্ত দুশমন আমার ভাইরা এটা কি ইঙ্গিত বহন করে ইসলাম ছিল থাকবে এটাকে মিটাবার ক্ষমতা কারো নাই ঠিক কিনা কোন জোরে আওয়াজ করে ঠিক কিনা আমার ভাইরা ইসলামে যদি আবার কখনো আঘাত আসে আমরা 12 কোটি মুসলমান 16 কোটি মুসলমান যত মুসলমান আছি সব এক হয়ে একে রুখে দিতে হবে যদি প্রয়োজনে রক্ত দিতে হয় তবু রক্ত দেব যদি জান দিতে হয় তবু দেব কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহর নামে দেখাই প্রিয় হাজরিন মরহুম এরশাদ সাহেব তিনি অনেক ভালো কাজ করেছেন যারা ভালো কাজ করে ইসলামের জন্য আমরা তাদের জন্য দোয়া করি ঠিক কিনা কোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো কাজ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি কিনা ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন 1975 সাল 22 মার্চ ঠিক কিনা কোন এরশাদ সাহেব আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান বলে আমিন তিনি এই শুক্রবারকে সরকারি ছুটির দিন করেছিলেন ঠিক কিনা কোন অনেক ভালো কাজ করেছেন মসজিদের অনেক মসজিদের বিলকে তিনি মওকুফ করেছেন বিদ্যুৎ বিল আর কোন ঠাকার সাথী নেতা পাতি নেতা কয় ইসলাম মানি না মানতেও চাই না ঠিক কিনা কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এজন্য তৈরি করতে হবে দিন কায়েমের পথ থেকে সরে যাওয়া যাবে না ঠিক কিনা কোন দিন কায়েমের পথ থেকে সরে যাওয়া যাবে না প্রিয় হাজরিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক বলেন আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো যদি তুমি মুমিন হয়ে থাকো ইমানের দাবিতে যদি মুমিন হয়ে থাকো আল্লাহর আনুগত্য করো সঙ্গে সঙ্গে নবীজির অনুসরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আমার ভাইরা হুজুরের অনুসরণ করলে কি হবে বিশ্ব কবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি মুহাম্মদ সে ওয়াফা তুনে কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হে এ যাহা চিজ হি ক্যা লৌহ কলম তেরে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো তাকে যদি মহব্বত করো আকাশ আর জমিন তো দূরে কথা লৌহ কলম আল্লাহ তোমার জন্য করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই নবীর আমরা অনুসরণ করব তার সুন্নাতগুলি মানব তবে তার সুন্নাতগুলি দুই প্রকার জোরে বলেন কয় প্রকার সুন্নাতগুলি দুই প্রকার তবে ছোট সুন্নাত আর বড় সুন্নাত নয় নবীজির কোন সুন্নাত ছোট নয় ঠিক কিনা বলেন কোন সুন্নাত নবীজি ছোট নয় দুই রকম সুন্নাত তার একটি হচ্ছে পালন করতে গিয়ে খুবই সহজ আর একটি হচ্ছে পালন করা কঠিন ঠিক কিনা কোন পালন করা সহজ আর একটি হচ্ছে কি পালন করা কঠিন সহজ সুন্নাত হলো নবীজি পাগড়ি বাঁধতেন পাগড়ি বাঁধা সুন্নাত এটি হলো সহজ সুন্নাত নবীজি মেসওয়াক করতেন মেসওয়াক করা সুন্নাত এটি সহজ নবীজি মিষ্টি খাইতেন মিষ্টি খাওয়া সুন্নাত নবীজি লাউ খেতে পছন্দ করতেন লাউ খাওয়া সুন্নাত এগুলি পালন করা সহজ কিন্তু কঠিন সুন্নাত হলো দিন কায়েমের জন্য তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া জোরে কোন ঠিক কিনা কঠিন সুন্নাত হলো আমাদের দিনের জন্য আল্লাহর দিনের জন্য রক্ত দেওয়া আরো জোরে
এই কয়জন ঠিক এই তো ঈমানের প্রশ্ন আপনার স্বীকৃতি আল্লাহ কবুল করবেন রেকর্ড হচ্ছে কথাগুলি রেকর্ড হচ্ছে সবার ঠিক কি না কোন ঈমানের স্বীকৃতি দিতে হবে আমার ভাইরা কঠিন সুন্নাত হলো বদর এবং উহুদের ময়দানে দাঁড়ানো কঠিন সুন্নাত হলো জেল জুলুম জরিমানা এগুলি সহ্য করে ফাঁসির ময়দানে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাওয়া জোরে বলেন ঠিক কি না তাহলে আমার ভাইরা রাসূলের সুন্নাত কয় প্রকার দুই প্রকার একটি মানা সহজ আর একটি মানা কঠিন আপনারা কয়টি মানবেন সহজটা না কঠিনটা আমার ভাইরা রাসূলের সব সুন্নাত আমরা মানব যেটা মানতে সহজ সেটাও মানব যেটা মানতে গিয়ে জেল জুলুম ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় যেটা মানতে গিয়ে রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই সুন্নাত মানার জন্য মুসলমান রাজি আছেন না নাই দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখান আলহামদুলিল্লাহ বলেন।